Hello friends, good morning, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সানডে, আর সানডে মানে এই লুচি রে সকাল সকাল। তো যাই হোক, সকালবেলা লুচি তরকারি বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওখানে যেতে পারছি না, কারণ ওখানে গান বাজছে আর কপিরাইট আসবে। ওই যে মনিকে দিয়েছি খেতে, তো মনি ওখানে খাচ্ছে। ঠিক আছে, তো চলো আমি আর বাবান ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। আর আজকে মনে হচ্ছে মাটন হবে, আর সবজি বাজার সব আগে থেকে করা ছিল, তো শুধু মাটন টানলেই হয়ে যাবে। তো এই যে প্রেশার কুকারে বসিয়েছি, তো আমার একটু তরকারি রয়েছে, এখানে লুচি রয়েছে, তো খেয়ে নিই। ঠিক আছে, বাথরুমে যে বোনটা বাসন মাজছে দেখছো, এই বোনটাকে নতুন রেখেছি, আমাকে টুকটাক হেল্প করার জন্য রাখা হয়েছে। হেল্প বলতে বাসনগুলো মাজবে আর ঘরটা ঝাড় দেবে, ব্যাস। বাকি ঘর মোছা, ঘর জামা কাপড় কাচা, এগুলো সবই আমি করবো। আসলে দুটো বাচ্চা নিয়ে কি বলতো, পেরে উঠি না আমি, আর সেই জন্য ওনাকে হেল্পের জন্য রাখা হয়েছে। তো যাই হোক, আমি সবজি টবজিগুলো কেটে নিই, মানে মাংসটা তো আমার হাজব্যান্ড আনবে, তারপর রান্না হবে। কিন্তু তার মাঝখানেও যে সবজিগুলো আছে সেগুলো কেটে তরকারিটা বসিয়ে দিই। আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করা, রোজ না হলে খেতে না 4:30, 4:00 এরকম বেজে যায়। তো শাক করব, চিচিঙ্গা করব, আর হচ্ছে তোমার কাঁকরুল ভাজা করব, আর ছেলের জন্য একটু ডাল করব, আর মাংস করব। ছেলের জন্য মাংস করব, ওকে ঝাল দিয়ে বানাবো। তো ওদিকেও বাসন মাজছে, এদিকে আমি এগুলো সবজিগুলো কাটছি। তো সবজিগুলো কাটা টাটা হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো, আর ওকে একটু খেতে দেবো, যে পরোটা করেছি সেটা ওকে খেতে দেব। ঠিক আছে, তো চলো এই কাজগুলো সব করি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, ভাত হচ্ছে, এদিকে কাঁকরুল ভাজা হয়েছে, আর চিচিঙ্গে ভাজাটা আমি এখন করছি, আর এই যে শাক ধুয়ে রেখেছি। তো চিচিঙ্গেটা হলে শাকটা বসাবো, আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে, তো মাংসটা তারপর লাস্টে করব। ঠিক আছে, তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর নতুন নতুন দেখো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো ওইদিকে মাংস রান্না হচ্ছে, বাবানের জন্য ডাল বসিয়েছি একটু, আর আমার হাজবেন্ড এদিকে আনারস এনেছে। বাবান মানে খেতে খুব ভালোবাসে, কিন্তু আনারসটা কাটার পর বটির অবস্থা খারাপ, মানে ধারটাই চলে গেছে। আর রান্নাটা হয়ে গেছে, তো আমি এদিকে তাড়াতাড়ি করে ঘর দোরটা মুছে নিচ্ছি। তো ফ্রেন্ডস, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট করে খেতে বসেছি। এই যে মাটন নিয়েছি, কারণ এখানে একটু মাটন আছে, সেই জন্য অল্প করে নিয়েছি। তো চলো খেয়ে নিই, আবার বিকেলবেলা আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি চা বানাতে। তো চাটা বানিয়ে নিই, তারপরে চাটা খাবো। ঠিক আছে, তো চলো চা বানিয়ে নিই। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।